চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি। আমার সঙ্গে কথা দিয়েছিলে তোমার স্নান শেষ করে আমার সঙ্গে সাক্ষাৎ করে যাবে। তোমার সাথে তো দেখা হয়েই গেছে তাই না? তাহলে চলেই যাবে? হ্যাঁ চলে যাব। দাদা বেহুলাকে আর কিছু সময় কিভাবে রাখা যায়? রাখুন যাব। তাহলে তাই কর। শোনো বেহুলা। বলো। আমরা একটা জাদু শিখেছি, জাদুটা দেখে যাও, ভালো লাগবে। জাদু আমার পছন্দ না। শোনো বেহুলা, তুমি হয়তো দেখবে না, তোমার সখীরা হয়তো দেখতে পারে। সখি, আমি তো কোনোদিন জাদু খেলা দেখিনি, আজ যেহেতু সময় আছে তাহলে জাদু খেলা দেখিনি। তোরা যখন এত করে বলছিস তাহলে কিন্তু বেশিক্ষণ জাদু দেখা যাবে না, অল্প কিছুক্ষণ জাদু দেখে চলে যেতে হবে, কারণ বাড়িতে গেলে মা বকবি। ঠিক আছে তাহলে। শোনো বেহুলা। বলো। আমাদের জাদু দেখতে হলে শর্ত আছে। কি শর্ত? আমাদের জাদু যখন চলবে তখন চোখ বন্ধ করে দেখতে হবে। চোখ বন্ধ করলে কি জাদু দেখতে পারবো? এটা অন্তরে অন্তরে জাদু। ঠিক আছে তাহলে জাদু দেখা। রেডি, 1 2 3। আমি এমনই কি তোমার কাছে অপরাধী করেছি যার কারণে তুমি আজ আমার কাহির কলসিটা ভেঙে দিলে? আমি এই কলসিটা মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। মা বলেছিল রে বেহুলা, এই কলসি তোকে দেওয়া যাবে না, কারণ খেলার ছলে তুই এই কলসিটা ভেঙে ফেলতে পারিস। আমি মাকে কি বলেছিলাম জানো? কি বলেছিলে? বলেছিলাম মা গো, নিয়ে যাচ্ছি তোমার মাটির কলসি, তোমার কলসি তোমাকে ফেরত দিলেই তো হয়। এখন আমি বাড়িতে গিয়ে মার কাছে কি জব দেব, কি বলবো আমি মায়ের কাছে গিয়ে? হাই গো
তোমার মাটির কলসি ভেঙে দিয়েছি, তোমার জন্য নতুন একটি কলসি বানিয়ে আনবো, তাও তুমি আর কেঁদো না। ওই তো দেখা যাচ্ছে একটি বকুল গাছ, ওখানে গিয়ে কিছু সময় তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য নতুন একটি কলসি বানিয়ে আনবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমি তোমাকে বিশ্বাস করি যাচ্ছি, আমি সখীদের নিয়ে। ওই তো দেখা যাচ্ছে একটি বকুল গাছ, ওই বকুল গাছ নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই। কি কথা? আমি তোমার কাছে হাত জোড়াবে অনুরোধ করছি, তুমি শুধু আমার মাটির কলসিটা ফেরত দিবে, কারণ এই বেহুলা কলসি ছাড়া যে কখনোই বাড়িতে যেতে পারবে না। আমি তোমার কথা দিয়েছি জন্ডুদা। এই জন্ডুদা। দাদা, আমরা বড় ভুল করে ফেলেছি। হ্যাঁ ভুল করছি, কারণ খেলার ছলে বেহুলার কলসি ভেঙে দিয়েছি। সে এখন বাড়ি যেতে পারবে না, তাই তোর বিলম্ব না করে ওই তো চলো, বিশ্বকর্মার বাড়ি দেখা যাচ্ছে, সেই বাড়িতে গিয়ে নতুন একটি কলসি বানিয়ে দেন একবো, আমরা বেহুলাকে দিয়ে দেবো। তবে অগরে ভাঙো নাও, তাই চলো। ঠিক আছে দাদা, তুমি বানাবে? ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বানাও, আমি সুন্দর করে একটি গান করছি। ওমর বাহাবে দাদাই তো ওহরে সুহনা। সোনার বানিয়া হা নীতি
ওহরে।